নমস্কার, এসকে টেকনোলজি অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি সুজয়। আজকের বিষয়, কিভাবে আমরা কম্পিউটারের ফুল ডিটেলস দেখব, অবশ্যই কিবোর্ড ইউজ করে। তার আগে বলে দিই, দৃষ্টিহীনরা যেহেতু কম্পিউটারের স্ক্রিনে লেখা পড়তে পারবে না বা স্ক্রিনে কি হচ্ছে তা দেখতে পারবে না, তাই স্ক্রিন রিড করে দেওয়ার জন্য আমি একটি সফটওয়্যার ব্যবহার করছি যার নাম জস ভার্সন 17। আপনারা এনভিডিও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কম্পিউটারের ডিটেলস অর্থাৎ আপনার কম্পিউটারে কি কি আছে, জাস্ট লাইক কত র্যাম, কত হার্ড ডিস্ক, কত বিটের আপনার কম্পিউটার, আপনার উইন্ডোজটি কি কপিরাইট না আল্টিমেট, আপনার মাদারবোর্ডটি কি, এই এসেট্রা এসেট্রা বিষয়গুলি আপনি কিন্তু ডিটেলসে দেখতে পারবেন স্ক্রিনে। কারণ সকলের কিন্তু সম্ভব না সিপিইউ খুলে ডিটেলসটা দেখা, তাই স্ক্রিনে কম্পিউটার প্রপার্টিসে গিয়ে আপনি যেটা দেখবেন সেটাই কিন্তু আপনার সিপিইউতে আছে। তো আপনি উইন্ডো কি প্রেস করেও যেতে পারেন, আবার শর্ট কমান্ড প্রেস করেও আপনি যেতে পারেন। আমি সব রকম প্রসেসেই দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি উইন্ডো কি প্রেস করছি। Menu, search box, edit, type text in this edit field or press up or down arrow to move through items. এখান থেকে আপনি লেফট, রাইট, আপ অ্যান্ড ডাউন প্রেস করেও আপনি কম্পিউটারে যেতে পারেন, অথবা সার্চ করেও আপনি কম্পিউটারটি বের করতে পারেন। তো আমি আগে সার্চ করে কম্পিউটারটি বের করে দেখাচ্ছি। কম্পিউটারের ফার্স্ট লেটার সি, সেকেন্ড লেটার ও, থার্ড লেটার এম। তো আমি সি ও এম প্রেস করি, বা সি প্রেস করলেও যদি কম্পিউটার কিন্তু আপনার দেখাতে পারে। সি, গুগল ক্রোম, ও, আই এম, কমান্ড প্রম্পট। দেখুন, এবং COM কমান্ড প্রম্পট, এবং আপনি ডাউনলোড করলে কিন্তু কম্পিউটার পাবেন, অথবা পি প্রেস করলে একবারে কম্পিউটার কিন্তু চলে আসবে। তো আমি ডাউনলোড করে দেখছি। যারা দৃষ্টিমান অর্থাৎ সম্পূর্ণভাবে সুস্থ, আপনারা তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে লেফট সাইড কর্নারে ছোট্ট করে একটি চার্ট খুলে গেছে, ওখানে কিন্তু কম্পিউটারটি শো করছে। কমান্ড কম্পোনেন্ট সার কম্পিউটার, এই দেখুন কম্পিউটার। এখানে আপনি রাইটারও করবেন মাউসের, অথবা আপনি কিবোর্ডে অ্যাপ্লিকেশন প্রেস করবেন যারা কিবোর্ড দিয়ে অপারেট করবেন। আমি যেহেতু কিবোর্ড দিয়ে অপারেট করছি, সেহেতু আমি অ্যাপ্লিকেশন কি প্রেস করছি, যেটি আপনি পাবেন লাস্ট রো লেফট অ্যারো, লেফট সাইডের ফার্স্ট বাটন হচ্ছে কন্ট্রোল, তারপরে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন, অর্থাৎ অল্ট আর কন্ট্রোলের মাঝখানে লাস্ট রো কিবোর্ডের যে বাটনটি সেটা কিন্তু অ্যাপ্লিকেশন। তো আমি অ্যাপ্লিকেশন বাটন প্রেস করছি। যারা দৃষ্টিমান আপনারা মাউসের রাইট ক্লিক, রাইট বাটন প্রেস করবেন, অবশ্যই কম্পিউটার অপশনটির মধ্যে কার্সারটি নিয়ে এসে। অ্যাপ্লিকেশনস, ও, প্রপার্টিজ আর, দেখুন আমি কিন্তু একবারে প্রপার্টিসে আছি। প্রপার্টিসে আমি যদি এন্টার মারি, সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারটি প্রপার্টিস ওপেন হবে। দেখুন আমি এন্টার মারছি, আপনারা লেফট ক্লিক প্রেস করবেন যারা দৃষ্টিমান, অর্থাৎ মাউস দিয়ে অপারেট করবেন। এন্টার, লিভিং মেনুস, সিস্টেম, রিট্রিভিং সিস্টেম রেটিং। দেখুন আমার কিন্তু এটি অন হয়ে গেছে। তো আমি অফ করে, আমি যেহেতু সব রকম প্রসেসে দেখাবো, তাই আমি আবার আরেকটি প্রসেসে দেখিয়ে দিচ্ছি। অল্ট এফ4, ডেস্কটপ, ফোল্ড, ডেস্কটপে আছি। আবার আমি উইন্ডো কি প্রেস করছি, মেনু, সার্চ বক্স, এডিট। আবার আমি রাইটারও প্রেস করছি, শাটডাউন, শাটডাউন। এবার আমি আপ অ্যারো প্রেস করে করে কম্পিউটারে যাব। হেল্প এন্ড সাপোর্ট ডিফল্ট প্রো ডিভাইসেস এন্ড কুইক কন্ট্রোল প্যানেল সেভ কম্পিউটার 6 অফ 10 সি। দেখুন কম্পিউটার 6 অফ 10, 10টি আইটেমের মধ্যে 6 নম্বর অপশনটি কম্পিউটার। এখানে আপনি অ্যাপ্লিকেশন কি প্রেস করবেন, যারা কিবোর্ড ইউজ করছেন এবং যারা মাউস ইউজ করছেন তারা কম্পিউটারের মধ্যে মাউসের কার্সারটি নিয়ে এসে রাইট অ্যারো অর্থাৎ রাইট বাটনটি প্রেস করবেন। অ্যাপ্লিকেশনস, ও, properties r, দেখুন properties r, আপনি এখানে যদি r প্রেস করেন তাহলেও কিন্তু আপনার
কম্পিউটারের প্রপার্টিসটি অন হয়ে যাবে অথবা আমি এন্টার প্রেস করছি। এন্টার লিভিং মেনুস উইন্ডোজ এক্সপ্লোরার সিস্টেম রুট। দেখুন আমার কিন্তু সেম জিনিস চলে এসেছে, যারা দৃষ্টিমান আপনারা দেখবেন চলে এসেছে। সরি, এবার আমি আবার বন্ধ করে দিচ্ছি। অল্ট এফ4। এবার আমি শর্ট কমান্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। ডেস্কটপে যাওয়ার শর্ট কমান্ড আপনারা জানেন, উইন্ডোজ প্লাস এম অথবা উইন্ডোজ প্লাস ডি, এই দুটি কমান্ডের মধ্যে আপনারা যে কোনো একটি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি উইন্ডোজ প্লাস ডি এখন অ্যাপ্লাই করছি। উইন্ডোজ ডি, উইন্ডোজ ডি বললো না ডেস্কটপ, কারণ আমি ডেস্কটপেই আছি। এবার আমি সি প্রেস করছি, দেখুন আমার কম্পিউটারে যাবে। সি ডেস্কটপ ফোল্ডার ভিউ লিস্ট ভিউ কম্পিউটার 1 অফ 17। দেখুন সি ডেস্কটপ ফোল্ডার ভিউ লিস্ট ভিউ কম্পিউটার 1 অফ 17, অর্থাৎ 17টি আইকন আমার আছে লেফট সাইডে। আপনারা দৃষ্টিমান আপনারা দেখতে পাচ্ছেন, এবং যারা দৃষ্টিহীন আপনাদেরকে জজ বলে দিচ্ছি, 17টি আইকনের মধ্যে এক নম্বর আইকনটিতে আমার কার্সারটি দাঁড়িয়ে আছে, যেটার নাম কম্পিউটার। তো আপনারা মাউস দিয়ে যারা ইউজ করবেন, আপনারা কম্পিউটারের মধ্যে মাউসের কার্সারটি নিয়ে এসে রাইট ক্লিক করবেন, আর যারা কিবোর্ড ইউজ করছেন সেম প্রসেস, আপনারা অ্যাপ্লিকেশন কি প্রেস করবেন। আমি অ্যাপ্লিকেশন কি প্রেস করছি। অ্যাপ্লিকেশনস কনটেক্সট মেনু টু নেভিগেট প্রেস আপ অর ডাউন অ্যারো ও ওপেন ও। দেখুন এখানে ওপেন করলে আপনার সি ড্রাইভ ই ড্রাইভ খুলে যাবে, আর আপনি যদি এখানে প্রপার্টিসের মধ্যে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারের যে ফুল ডিটেলসটি আপনার কিন্তু খুলে যাবে। আর এই চার্টটি কিন্তু ছোট করে বাঁ দিকে একটি চার্ট খুলেছে উপরের দিকে, দৃষ্টিহীনদের জন্য আমি ব্যাপারটি বলে দিলাম। প্রপার্টিস আর, দেখুন আপ অ্যারো করে আমি একবার লাস্টে চলে গেলাম প্রপার্টিস। এবার আমি এখানে এন্টার মারছি। যেহেতু কোনো জায়গায় ঢুকতে গেলে আমরা জানি কিবোর্ডে যারা ইউজ করবেন তারা এন্টার প্রেস করে সেটির ভিতরে ঢুকতে হয়। এন্টার মেনু বার লিভিং মেনু বার ফোল্ডার ভিউ লিস্ট ভিউ। দেখুন এটি কিন্তু আমার খুলে গেছে। এবার আমার এই যে পেজটি খুলেছে, এতক্ষণ যতবারই পেজটা খুলেছে আমার পেজটা কিন্তু ছোট হয়ে খুলেছে। তো আমি পেজটিকে বড় করার জন্য উইন্ডোজ প্লাস আপ অ্যারো, যেটি কিবোর্ডে পাবেন লাস্ট রো লেফট সাইড সেকেন্ড বাটন, উইন্ডো কি এবং আপ ডাউন লেফট অ্যান্ড রাইট যে চারটি অ্যারো আছে, এখান থেকে আপনাকে আপ অ্যারোটি খুঁজে নিয়ে উইন্ডোজ প্লাস আপ অ্যারো একসঙ্গে প্রেস করতে হবে। তাহলে কিন্তু আমার যে পেজটি আছে সেটি বড় হয়ে যাবে, অর্থাৎ ফুল স্ক্রিন হয়ে যাবে। যারা দৃষ্টিহীন আপনাদের জন্য ব্যাপারটি বললাম, আর যারা দৃষ্টিমান আপনারা তো দেখতেই পারবেন ব্যাপারটি। উইন্ডোজ আপ অ্যারো, দেখুন উইন্ডোজ আপ অ্যারো, দেখুন আমার কিন্তু পেজটি বড় হয়ে গেছে। এবার একটি কথা বলি, যারা দৃষ্টিমান আপনারা তো সম্পূর্ণ ডিটেলসটাই পিকচারের মাধ্যমে বুঝতে পারছেন বা দেখতে পারছেন পড়তে পারছেন। তো যারা দৃষ্টিহীন আপনারা যেহেতু এটা দেখতে পাচ্ছেন না বা পড়তেও পারছেন না, সেক্ষেত্রে আপনাকে আপ অ্যান্ড ডাউন দুটি কি ইউজ করে ব্যাপারটি পড়তে হবে। এবং অনেক সময় কি জজে পড়ে না, সেক্ষেত্রে আপনাকে জজটি রুট করে নিতে হবে। রুট করার জন্য আপনাকে নাম প্যাডের নাম লকটি অফ করে নিতে হবে, তারপর ইনসার্ট প্রেস করে ইনসার্ট আর মাউস ইনসার্ট আর মাইনাস বাটন, যেটি আপনি প্লাসের উপরে পাবেন একবারে ডান দিকের কোণার ফার্স্ট বাটন, যেটা আপনার মাইনাস চিহ্ন, এবার ইনসার্ট, অবশ্যই নাম লকটি অফ করে ইনসার্ট প্লাস মাইনাস কিটি আপনাকে একসঙ্গে প্রেস করলে আপনাকে বলবে রুট জজ কার্সার্ট। তারপরে কিন্তু আপনি যদি রুট জজ কার্সার্ট করে দেন, তারপরে আপনি কিন্তু আপ অ্যান্ড ডাউন প্রেস করে কিন্তু আপনাকে পুরো ডিটেলসটি বলবে। তো আমি আগে দেখি নাম লকটি অফ আছে কি নি। নাম লক অফ, নাম লক অফ করে দিলাম। এবার আমি রুট জজ করছি ইনসার্ট প্লাস মাইনাস, মানে মাইনাস কি রুট জজ টু পিসি। দেখুন রুট জজ টু পিসি বললো। এবার আমি আপ অ্যান্ড ডাউন অ্যারো প্রেস করে দেখছি। গ্রাফিক 344 ডিভাইস ম্যানেজার উইন্ডোজ এডিশন, গ্রাফিক 344, গ্রাফিকটা আপনার বলার দরকার নেই, জানার দরকার নেই, এটি আপনার জসের বলতে বলে, এটা অন্য কিছু না। কন্ট্রোল গ্রাফিক 304 কন্ট্রোল প্যানেল হোম ভিউ বেসিক ইনফরমেশন অ্যাবাউট দি। আমি এখানে এবার কিন্তু আমি একবার টপে যাব, টপে যেতে গেলে আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস হোম,
কন্ট্রোল আপনি পাবেন কিবোর্ডের লাস্ট রো লেফট সাইড থেকে ফার্স্ট বাটন, অথবা লেফট অ্যারোর লেফট বাটনের যে বাটনটি সেটি কিন্তু আপনার কন্ট্রোল। তো আমি কন্ট্রোল আর হোম অর্থাৎ ইনসার্টের ডান দিকে যে বাটনটি এটা হচ্ছে হোম বাটন, আমরা কন্ট্রোল প্লাস হোম প্রেস করে একবারে উপরে কিবোর্ডের কার্সারটি নিয়ে যাচ্ছি। টপ অফ ফাইল গ্রাফিক ফাইল, দেখুন টপ অফ ফাইল বলে দিল, টপ অফ ফাইল, আমি এখন টপে আছি। কিন্তু এবার আমি ডাউনলোড করে করে দেখব কি কি আছে এর মধ্যে, আমার কম্পিউটারের ভার্সন, কম্পিউটারের RAM সব বলে দেবে। ঠিক আছে দেখি, graphic 591 এখানে কিছুই নেই, শুধু গ্রাফিক্সটা বলে গেল। graphic 820 graphic 820 graphic 500 control panel system and security system, graphic 8 graphic 649 graphic 325 graphic 875। এটি কিছু নাম্বার আছে, নাম্বারটি বললো এবং আমাকে কন্ট্রোল প্যানেলটি বললো যে কন্ট্রোল প্যানেল graphic 470 এটি কিছুই না। কন্ট্রোল প্যানেল হোম ভিউ বেসিক ইনফরমেশন অ্যাবাউট ইওর কম্পিউটার, এটা কন্ট্রোল প্যানেল হোম ভিউ বেসিক ইনফরমেশন অ্যাবাউট ইওর কম্পিউটার, অর্থাৎ আপনার কম্পিউটারের বেসিক ইনফরমেশনগুলি এখন কিন্তু আপনাকে দেবে, অর্থাৎ আপনার সিস্টেমটি কী কী দিয়ে তৈরি করা হয়েছে সেটি এখন কিন্তু আপনাকে দেবে। ডাউনলোড graphic 344 ডিভাইস ম্যানেজার উইন্ডোজ এডিশন, ডিভাইস ম্যানেজার উইন্ডোজ এডিশন, বুঝতেই পারছেন। graphic 344 রিমোট সেটিংস উইন্ডোজ 7 আল্টিমেট, দেখুন আমি উইন্ডোজ 7 আল্টিমেট অর্থাৎ উইন্ডোজ 7 এর দুটি পার্ট আছে, একটি উইন্ডোজ 7 আল্টিমেট, একটি উইন্ডোজ 7 প্রফেশন। তো আমি উইন্ডোজ 7 আল্টিমেটটা ব্যবহার করছি, বেসিক্যালি আল্টিমেটটাই ব্যবহার করা উচিত, প্রফেশনটি অনেক সময় অনেক প্রবলেম দেয় দৃষ্টিহীনদের ক্ষেত্রে, আল্টিমেটটাই ব্যবহৃত উচিত এবং দৃষ্টিমানরাও অনেকেই আল্টিমেটটাই বেশি প্রেফার করে, আমারও নিজস্ব চয়েস আল্টিমেট। graphic 344 system protection copyright 2009 Microsoft Corporation all rights reserved 2009 Microsoft, অবশ্যই একটি উইন্ডোজ কেনা সম্ভব না, কারণ একটা অরিজিনাল উইন্ডোজ কিনতে গেলে আপনার প্রাইস পড়ে যাবে 7000 to 8000, তারপরে তো আপনার সফটওয়্যারগুলো সব অরিজিনাল কিনতে হবে, তার জন্য সকলে কিন্তু কপিরাইট অর্থাৎ ক্র্যাক ভার্সনই ইউজ করে, তার জন্য আমাকে কিন্তু বলে দিল আপনার উইন্ডোজটি অরিজিনাল না কপিরাইট করা, বেসিক্যালি সকলে কপিরাইটই করে বিভিন্ন ইনস্টিটিউটে, এক দুজন হয়তো বা কয়েকজন একশোর মধ্যে অরিজিনাল ভার্সন ইউজ করে, সবার পক্ষে অরিজিনালটি ইউজ করা সম্ভব না, তাই সকলে কপিরাইটটি ইউজ করে। graphic 344 অ্যাডভান্সড সিস্টেম সেটিংস, অ্যাডভান্স সিস্টেম সেটিংস, আমার সিস্টেমটি অ্যাডভান্স সিস্টেম সেটিংসে করা আছে। সিস্টেম ম্যানুফ্যাকচারার আসুস টিকে কম্পিউটার ইনক, ম্যানুফ্যাকচারার আসুস, আমার মাদারবোর্ডটি আসুস কোম্পানির আছে, কম্পিউটারে কিন্তু মেন জিনিস হচ্ছে মাদারবোর্ড, মাদারবোর্ডটা না থাকলে কম্পিউটারটা আর কিছুই না, যেহেতু আপনারা জানেন সকলের উপরেই মাদারবোর্ড, তো কম্পিউটারের মাদারবোর্ডটা আমি আসুস কোম্পানি চয়েস করেছি, তাই এখানে আসুস বলছে। আপনারা ইন্টেল ইউজ করতে পারেন, এইচপি ইউজ করতে পারেন, ডেল ইউজ করতে পারেন, লেনোভো ইউজ করতে পারেন, সেটা ইওর চয়েস, বাট মাই চয়েস আসুস ইজ দ্য বেস্ট। ওকে সো নেক্সট, rating graphic 366 windows experience index, eta jani na byapar ta, processor intel r core tmi52310 cpu 2.90ghz, dekhun amar processor ache i5 second generation, amar computer ti processor i5 second generation, jara third generation use korben tader i5 third generation bolbe, যারা i5 প্রসেসর না ইউজ করে i3 প্রসেসর ইউজ করবেন সেখানে i3 প্রসেসর দেখাবে, যারা i7 ইউজ করবেন তাদের i7 দেখাবে, তো আমি যেহেতু i5 ইউজ করছি সেকেন্ড জেনারেশন, তাই আমাকে i5 সেকেন্ড জেনারেশন দেখাচ্ছে। ইনস্টল মেমোরি RAM 4.00GB, ইনস্টল মেমোরি RAM 4.00GB অর্থাৎ আমি 4GB RAM ইউজ করছি আমার পিসিতে,
আপনারা যদি 2 GB ইউজ করেন তাহলে আপনাকে 2 GB শো করবে, আপনারা যদি 4 GB ইউজ করেন আপনারা 4 GB ইউজ করবে শো করবে, 8 GB অথবা 6 GB যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে 6 GB আর 8 GB শো করবে, যেটা অ্যাকচুয়ালি আপনি যেটা ইউজ করবেন র্যাম সেটাই আপনাকে দেখাবে। সিস্টেম টাইপ 64-bit অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম 64-bit, আমার সিস্টেম টাইপ 64-bit, অর্থাৎ আমার কম্পিউটারে দুটি বিট হয়, যেটি 32-bit এবং 64-bit, তো আমার এটি 64-bit। তবে একটি কথা, যারা দৃষ্টিহীন এবং দৃষ্টিমান উভয় পার্সনকেই বলছি, যেহেতু আমার কম্পিউটারটি 64-bit সেহেতু আমি কিন্তু কোনো সফটওয়্যার, জাস্ট লাইক আমি এখন স্ক্রিন রিডার হিসাবে যেহেতু জসটি ইউজ করছি সেটি কিন্তু আমাকে 64-bit ইউজ করতে হবে, আমি কিন্তু 32-bit ইউজ করলে কিন্তু আমার সাপোর্ট করবে না সিস্টেমে, যেহেতু আমার 64-bit। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, বিটের উপর কিন্তু সফটওয়্যার ভেরি করে, তো আপনি যদি যে কোনো সফটওয়্যার ইনস্টল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিটটা কিন্তু মনে রাখা অবশ্যই দরকার। প্লিজ এখান থেকে আপনারা চেক করে নেবেন আপনার কম্পিউটারের বিটটি বর্তমানে কত, আর অ্যাকচুয়ালি 64-bit কম্পিউটারটি ইউজ করা সব থেকে ভালো। Pen and touch, no pen or touch input is available for this display. Pen and touch, আমার ডিসপ্লেটি টাচ প্যানেল না, তার জন্য নো পেন অ্যান্ড টাচ বলছে, মানে আমার যেহেতু টাচ প্যানেল না নর্মাল ম্যানুয়াল, তো আমার কাছে ম্যানুয়াল বলছে অর্থাৎ নো টাচ বলছে। Asus TK Computer Inc. support. Asus, আমি বলেছিলাম আমার মাদারবোর্ড Asus, তো Asus বলছে। Website, online support. Website, এখান থেকে আপনি অনলাইন সাপোর্ট পেতে পারেন। Computer name, domain and workgroup settings. Computer name, domain, এটা আমি দিইনি, এটা ইয়ে থেকে আমার কম্পিউটারের নেম আমি কি দিয়েছি সেটা পরে আসছে। Computer name, PC, PC, graphic 802, change settings. এই যে কম্পিউটার নেম PC, PC, এখানে আপনি আপনার নিজস্ব কম্পিউটার যে নামটি রাখবেন সেটা কিন্তু আপনাকে দেখাবে, যেহেতু আমার কম্পিউটারের নাম আমি PC রেখেছি, আমি আমার না নিজের নামও রাখতে পারতাম সুজয়, আপনারা আপনাদের নাম রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাকে এইখানটায় এইটি দেখাবে যে নামটি আপনি প্রোভাইড করবেন কন্ট্রোল প্যানেলে। Full computer name, PC, PC. এই দেখুন ফুল কম্পিউটার নেম PC, PC, আমার কম্পিউটারের নেম হচ্ছে PC। আপনার কম্পিউটারে কি নেম আছে তা দেখতে কিন্তু আপনি উইন্ডোজ কি প্রেস করলো আপনাকে কিন্তু সেটি শো করবে যে আপনার কম্পিউটারের কি নেম বর্তমানে আছে। কম্পিউটার ডেসক্রিপশন, কম্পিউটার ডেসক্রিপশন, ওয়ার্ক গ্রুপ, ওয়ার্ক গ্রুপ, ওয়ার্ক গ্রুপ, উইন্ডোজ অ্যাক্টিভেশন, উইন্ডোজ অ্যাক্টিভেশন, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড, এটা কিন্তু একটি ভেরি করে। ধরেন আপনি একটি কম্পিউটার কিনেছেন বা আপনার কম্পিউটারটি আছে, বর্তমানে আপনার কম্পিউটারটিতে কোনো ভাইরাস এফেক্ট হয়েছে, সেহেতু আপনি কম্পিউটারটি ফরম্যাট মেরেছেন, তারপর যখন আপনি নতুন করে কোনো সফটওয়্যার দিয়ে আপনি কম্পিউটারটাকে রিইনস্টল করবেন উইন্ডোজ ইনক্লুডিং আপনার সফটওয়্যার, সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারটি অ্যাক্টিভেটেড বলবে না, আপনাকে দেখাবে লাইসেন্স পিওর 28 ডেজ এখন করে দেওয়া হয়েছে, সেখানে আপনাকে বলবে লাইসেন্স পিওর 28 ডেজ, অতএব 28 দিনের মধ্যে আপনার কম্পিউটারটিকে কিন্তু অ্যাক্টিভেট করতে হবে, যেহেতু আপনি ক্র্যাক ভার্সন ইউজ করছেন। যারা উইন্ডোজ অরিজিনাল ইউজ করবেন তাদের কিন্তু লাইসেন্স কোড দিয়ে দেওয়া হবে অরিজিনাল ডিস্কের সঙ্গে, আর আপনারা কম্পিউটার যখন আপনারা ফরম্যাট মারবেন তারপরে যখন আপনি উইন্ডোজটাকে অ্যাক্টিভেট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা গুগল থেকে রিলোডার বলে একটি সফটওয়্যার আছে সেটি ইনস্টল করে নেবেন, ওই সফটওয়্যারটির সাহায্যে আপনার কম্পিউটারটাকে আপনি জেনুইন করতে পারবেন। আমি কিন্তু ওই সফটওয়্যারটার সাহায্যেই কম্পিউটারটিকে জেনুইন করেছি, ওর জন্য আমাকে কিন্তু উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড বলছে, যদি অ্যাক্টিভেট না থাকতো তাহলে কিন্তু আমাকে একটা নির্দিষ্ট ডেট বলে দিত, ইওর কম্পিউটার ইজ নট অ্যাক্টিভেটেড, লাস্ট ভ্যালিডিটি টিল অমুক দিন অমুক তারিখ অথবা লেস দেন 28, গ্রেটার দেন 28, এরকম একটা কিছু আপনাকে দেখাতো। Product ID 00426 OEM 89926620173, এই যে প্রোডাক্ট আইডি কিন্তু আপনাকে দিয়ে দেবে যখন আপনি অ্যাক্টিভেট করবেন। Learn more online dot 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 see also action center, action center, windows update, windows update, এটা আপনার অফ করে দেওয়া রাখাটাই বেটার আমি মনে করি, যারা অরিজিনাল ইউজ করছেন তাদের জন্য এটা অন করে রাখা ঠিক আছে, যারা এটা কন্ট্রোল প্যানেল থেকে করতে হয় উইন্ডোজের আপডেটটা অফ করে রাখাটাই বেটার বলে আমি মনে করি। পারফরম্যান্স ইনফরমেশন এন্ড টুলস, গ্রাফিক 369
2/6/2018 clock. 2/6/2018 clock. যাই হোক, এই হলো আপনার ডিটেলসটা। আমি এবার জসটাকে পিসি কার্সার করে নিচ্ছি, বা জসটাকে আমি নর্মাল করে নিচ্ছি। নর্মাল করতে গেলে আপনি কম্পিউটারের নামপ্যাডের প্লাস যে বাটনটি আছে ওটি প্রেস করলে আপনার পিসি কার্সার বলবে। দেখুন আমি কি পিসি কার্সার বলবে, আমি প্রেস করছি পিসি কার্সার। দেখুন আপনার পিসি কার্সার বলছে। এবার আমি নাম লকটা অন করে দিচ্ছি। নাম লক অন। এবার আমি পেজটি অফ করে দিচ্ছি। অল দ্যাট ফর। সবশেষে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এসকে টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিওটি, সরি, এসকে টেকনোলজি অ্যান্ড এন্টারটেনমেন্ট যে চ্যানেলটি আছে, আপনারা এখানে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা পাবেন, তার নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।